শুরু করবো? আচ্ছা, এই যে সবাই বসে আছি রৌদ্রের মধ্যে, এটাও কিন্তু একটা শৃঙ্খলা। তো লাইফটাই কিন্তু আসলে শৃঙ্খলার মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে, তাই না? লাইফে আমরা প্রত্যেকটা পরীক্ষায় যখন শৃঙ্খলা মেনে ভদ্রতা বজায় রেখে যেটার জন্য যেটা করণীয় সেটা যদি করে আমরা অংশগ্রহণ করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের পাশ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। আমরা কি কখনো মসজিদে গিয়ে গান শুনি? তাহলে এটা মসজিদের নিয়ম না, তাই না? আবার আমরা কি মন্দিরে গিয়ে কখনো গান শুনি? হ্যাঁ, মন্দিরে শুনি, কারণ ওটা ইসলাম ধর্মের বাইরে হিন্দু ধর্মের ওটা নিয়মাবলী, তাই না? আমার ইসলাম ধর্মে আমি যখন মসজিদে যাই, মাজারে যাই, তখন কিন্তু একটা নিয়ম থাকে, তাই না? আবার যখন সেনাবাহিনীতে পরীক্ষা দিতে যাব, নৌবাহিনীতে বা বিমান বাহিনীতে পরীক্ষা দিতে যাব, তো এই পরীক্ষা দিতে যাওয়ার সময় আমাদের ভাইবা পরীক্ষা হবে, এই ভাইবা পরীক্ষারও কিন্তু কিছু একটা নিয়ম আছে। তো এই নিয়মগুলো যদি আমরা জেনে যেতে পারি, তাহলে আমাদের ভাইবা পরীক্ষায় কিন্তু পাশ করাটা সম্ভাবনা বেড়ে যাবে। ধরো তোমরা মসজিদে গিয়ে জোরে জোরে গান শুনছ, তখন কিন্তু ইমাম এসে তোমাদেরকে নিষেধ করবে বা মুয়াজ্জিন এসে নিষেধ করবে যে মসজিদে তো ভাই গান শোনা যায় না, আপনি কেন গান শুনতেছেন, এটা মসজিদের নিয়ম না। ঠিক তেমনি যখন আমরা অফিসারদের সামনে, সামরিক বাহিনীর অফিসারদের সামনে ভাইবা পরীক্ষা দিতে যাব, তখন ভাইবা পরীক্ষায় যদি আমরা নিজেদেরকে ভাইবা পরীক্ষায় নিয়মকানুন মেনে যদি ভাইবা না দিতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা তোমাদেরকে বলবে না যে তোমার কোথায় সমস্যা হয়েছে, কারণ তারা তোমাকে বলার জন্য ওখানে মুখাপক্ষী না, বুঝে গেছে? তারা তোমাকে কোনো কিছুই বলবে না, মনে মনে তারা নাম্বারিং করে তোমাদেরকে নেওয়া গেলে নেওয়া যাবে, না নেওয়া গেলে নেওয়া যাবে, বুঝতে পারছি? তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে প্রত্যেকটা জায়গায় যেহেতু নিয়ম আছে, তেমনি আমাদের সামরিক বাহিনীর অফিসারদের সামনে যখন আমরা ভাইবা দিতে যাবো, তখন ভাইবারও কিন্তু নিয়ম আছে। এই নিয়ম বৈভ্রত যদি কোনো কাজ করি আমরা, বা নিয়ম না মেনে যদি আমরা কাজ করি বা পরীক্ষা দিতে যাই, সেক্ষেত্রে আমাদের ওটা ভালোর থেকে খারাপই বেশি হবে, তাই না? তাহলে এখন তোমাদের কাছে প্রশ্ন রাখি, এই যে তোমরা বাংলাদেশের দূর দূরান্ত থেকে আসছো এই সোলজার ট্রেনিং একাডেমিতে, তাই না? সোলজার ট্রেনিং একাডেমিতে এসে তোমাদের লক্ষ্যটা কি? মানে গর্বিত সৈনিক হয়, এটাই তোমাদের লক্ষ্য, তাই না? আবার আমাদেরও কিন্তু ঠিক একই লক্ষ্য, তোমাদেরকে সঠিক গাইডলাইনটা দিয়ে, সঠিক পরামর্শটা দিয়ে তুমি কিভাবে তোমার লক্ষ্যের জায়গায় পৌঁছাবা, সেই পৌঁছানোর জায়গাটা আমরা একটু আর একটু কি করে দিই, পরিষ্কার করে দিই। যারা মনে করো যে কষ্ট করতে পারবো না, যারা মনে করো যে আমি আদেশ নির্দেশ মেনে চলতে পারবো না, শৃঙ্খলার ভিতরে জীবনযাপন করতে পারবো না, তাদেরকে আসলে ডিফেন্সে যাওয়ার দরকার নেই। কারণ ডিফেন্স এমন একটি বাহিনী যে বাহিনীতে তোমার প্রতিটা নিয়তই ডিসিপ্লিন মেনে কাজ করতে হয়। তো একজন মানুষ যখন, তুমি মসজিদের ক্ষেত্রে বলি, মসজিদে যখন আমরা ইমাম ঠিক করব বা মসজিদে যখন আমরা মুয়াজ্জিন ঠিক করব, তখন সে নামাজ পড়াতে পারে কি না, মুয়াজ্জিন আজান দিতে পারে কি না, আবার কিভাবে বয়ান দিতে পারে কি না, তো মসজিদ কমিটি কিন্তু সেগুলো জাস্টিফাই করে কিন্তু নির্বাচন করে। এটা ওই মক্কা যেখানে আছে, মক্কারও যিনি ইমাম সাহেব মুয়াজ্জিন আছেন, তারাও কিন্তু হচ্ছিল জাজ করে কিন্তু ওখানে নিয়োগ দেন। ঠিক তোমরা যখন বাহিনীতে পরীক্ষা দিতে যাবা, তখন তোমাদের এই গুণাবলীগুলো কিন্তু দেখে তোমাদেরকে চান্স দেওয়া হবে। এমন কাউকে বা এমন কোনো ছেলেকে চান্স দেবে না যেখানে চান্স পাওয়ার পরে তুমি যখন বাহিনীতে যাওয়া, সে বাহিনীর 8-10 জনের মতো তুমি আর কাজ করতে পারবে না, এইরকম কোনো ক্যান্ডিডেটকে আমাদের বিজ্ঞ যারা সামরিক বাহিনীর অফিসাররা আছেন, তারা কখনই তোমাদেরকে নিয়োগ দেবে না।
তোমার ক্ষেত্রেও কিন্তু ঠিক, তুমি যদি ওনাদের ক্ষেত্রে বসতা তুমি কিন্তু এই জিনিসটা চিন্তা করতা, চিন্তা করতো না? আচ্ছা, তো যাই হোক, ভাইবা পরীক্ষার বিষয়গুলো একটু জেনে দিই। ভাইবা পরীক্ষা যেতে হবে খুব স্মার্টলি, ঠিক আছে? ভাইবা পরীক্ষার তুমি একজন সামরিক বাহিনীর উত্তরন কর্মকর্তার সামনে সামনাসামনি কথা বলতে যাচ্ছ, এই কথা বলতে সময় কথা বলার সময় তোমার স্মার্টনেস থাকতে হবে। তুমি যদি স্মার্টনেস না থাকে তোমার ভিতরে, তাহলে এটা লুকিং খুবই খারাপ মনে হবে তার কাছে। আবার অনেকে আমরা দেখবা যে অনেকে হচ্ছিল তোমার আঞ্চলিক কথায় কথা বলে, তুমি কোন এলাকা থেকে আসছো সে ভাষায় আমি অফিসারের সামনে কথা বলছি, তাহলে এটা কি ঠিক না বেঠিক? হ্যাঁ, অফিসার বললো যে তুমি কোথা থেকে আসছো, স্যার আইএসি স্যার নাকি নোয়াখালীর কেউ আসো, হ্যাঁ আসো দেখো সামনে আসো। এখন নোয়াখালী থেকে আসছো কি নাম তোমার? রাসেল। রাসেল, তোমার নোয়াখালীর কোন জেলায় বাসা? সোনাইমুড়ি উপজেলা। উপজেলায় বাসা, আচ্ছা। আমি ধরো তোমাকে জিজ্ঞেস করলাম যে তুমি কেমন আছো, তো নোয়াখালী ভাষায় কথা বলো তো। হ্যাঁ, ভালো আছেন, কেমন আছেন? তাহলে এই যে আমি বললাম যে তুমি কেমন আছো, সে আমাকে বললো যে আমি ভালো আছি, আমি কী যে বললো আমি বুঝতে পারিনি আসলে, তাই না? তো এইরকম যদি আঞ্চলিকতা ভাষায় আমরা তাদের সামনে কথা বলি, সেটা কি মানানসই হবে? এখন শুদ্ধ ভাষায় বলতে হবে। এখন আবার আমি তাকে জিজ্ঞেস করি যে তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ও বললো যে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এখন বোঝা গেল না? এখন তো সুন্দর মনে হলো। তো যাই হোক, সোজা ট্রেনিং একাডেমিতে এসে কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ, ওর জন্য একটা কারো তালে তো। ওকে, ঠিক আছে। আবার বরিশাল্লা কেউ আছে? বরিশাল্লা কয়েকজন আছে, তাই না? তো বরিশাল্লা ভাষাও কিন্তু অনেক কঠিন বিষয়, তাই না? অফিসার তোমাকে জিজ্ঞেস করলো যে তোমার বাবা কী করে, তাই না? তোমার বাবা কী করে? এখন তুমি আসো, আশিক আসো, আশিক আশিকের কাছে একটু শুনি যে বরিশালের ভাষাটা কেমন। আশিক, বরিশাল কোন জায়গায় আসা? মোর বাসা বরিশাল সৈমত চৌধুরী বেরি। তার মানে কি করলে বুঝতে পারছো তোমরা? তোমার বাবা কি করে, এটা বরিশালের ভাষাটা? মোর বাপে শেরেবাংলা মেডিকেল কলেজে চাকরি করে। মানে কিছু বোঝা যায়? যারা বরিশাল থেকে আসছো তারা বুঝতে পারবে, কারণ বরিশালের বাইরে যারা আমরা আসছে তারা কিন্তু আসলে বুঝতে পারবো না, তাই না? তেমনি অফিসাররা তো বিভিন্ন জেলা থেকে আসেন, তাই না? এখন অফিসাররা অনেক শুদ্ধ ভাষায় কথা বলবেন, অনেক স্মার্টলি কথা বলবেন, তারাও কিন্তু আশা করবে যে তুমি যখন তাদের সামনে বসে কথা বলবে তাদের মতো করে তুমি যেন স্মার্টলি কথা বলো, শুদ্ধ ভাষায় কথা বলো, ঠিক কি না? আবার আমরা জিজ্ঞেস করি আবার আশিককে, আশিক তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এখন কেমন লাগলো শুনতে? আশিক, তুমি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হতে চাও কেন, এটা একটু বলো। স্যার, আমি আমার দেশকে ভালোবাসি এবং বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করলে আমি প্রত্যক্ষ পরোক্ষভাবে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবো। তাছাড়াও স্যার, আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল আমি একজন গর্বিত সৈনিক হব। এই কারণে স্যার আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চাই। তাহলে আমাদের মৌখিক পরীক্ষার ভাইবার প্রস্তুতিগুলো প্রশ্নগুলো কিন্তু আমরা আজকে এইভাবে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? রোদে বসে থাকতে কি কারো সমস্যা লাগতেছে? আছে কোনো সমস্যা? আরে জোরে বলো, মনে কষ্ট রেখে বলতে নেই কোনো কথা, তাই না? আচ্ছা, মনের কষ্ট মনে থাক, তাই না? দেহের কষ্ট দেহে থাক। যতক্ষণ আমার সামনে আমার সিনিয়র থাকবেন, যতক্ষণ আমার সামনে আমার সহপাঠীরা থাকবেন, তখনই কাউকে বুঝতে দেওয়া যাবে না যে আমি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত, আমি শারীরিকভাবে দুর্বল, আমার মনে অনেক কষ্ট। তাহলে তুমি দুর্বল পুরুষে পরিণত হলে, কারণ একজন সৈনিক যতই বিপদ আসুক না কেন, যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন, একজন সৈনিক কখনোই ঘাবড়ায় যাবে না, ধৈর্য সহকারে সে পরিস্থিতি ট্যাকেল করার চেষ্টা করবে। বুঝতে পারছি? তো যাই হোক, তোমাকে জিজ্ঞেস করতে পারে ভাইবাতে যে তুমি কেন বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সৈনিক হতে চাও, এটা কিন্তু জিজ্ঞেস করে সবসময়।
তো এই উত্তরটা কিন্তু তোমাদেরকে জানতে হবে ইংলিশে, আবার জানতে হবে কি বাংলাতে, তাই না? বাংলা ইংলিশ আমরা দুটাই জানবো, তবে আমার উত্তরটা যেন তারা বুঝতে পারে যে না আমি কতটুকু আগ্রহী, আমার ইচ্ছাটা কতটুকু, আমি সামরিক বাহিনীতে যোগদান করতে চাই, তারা যেন আমার এই ইচ্ছাটা শুনে যেন তারা আশ্বস্ত পায়, সামরিক বাহিনীর অফিসাররা যেন তারা আশ্বস্ত পায় যে না আমার মধ্যে কিছু একটা আছে, সৈনিক হওয়ার মতো আমার মধ্যে কিছু কিছু গুণগুলো রয়েছে, এই জিনিসগুলো তোমাদেরকে ফুটিয়ে তুলতে হবে, ঠিক আছে? ওকে, আমি আরেকজনকে ডাক দেবো আর কি এই অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েটলি শোনার জন্য। কে বলতে পারবে অ্যাপ্রোপ্রিয়েটলি, মানে সঠিকভাবে তুমি কেন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চাও, কে বলতে পারবো? হ্যাঁ, আসো শুরু আসো। এখন শুভর একটু পরিচয় শুনি, শুভ তুমি কোন জেলা থেকে আসছো? স্যার, আমি গাজীপুর জেলা থেকে এসেছি। গাজীপুর জেলা থেকে রংপুর সোলজার ট্রেনিং একাডেমিতে আসছো, তো সোলজার ট্রেনিং একাডেমিতে এসে তোমার কি মনে হয় একাডেমি সম্পর্কে? স্যার, আমি একাডেমিতে এসে অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি যা আমার অজানা ছিল। স্যার, সোলজার ট্রেনিং একাডেমি আমাকে অনেক কিছু শিখিয়েছে যা আমি দীর্ঘ 3 বছর বা 5 বছর শিখতে পারিনি। স্যার, মানে আমরা তো ছোটোবেলা থেকে শুভ পড়ালেখা করে আসি, ক্লাস 1 থেকে মেট্রিক পাস, তাই না? ক্লাস 1 থেকে আমাদের মেট্রিক পাস, তারপর ছিল কেউ কলেজে পড়ছে। তো যাই হোক, তুমি 3 বছর বা 5 বছরের কথা কেন উল্লেখ করলা? স্যার, কারণ স্যার আমাদের ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত সেনাবাহিনী সম্পর্কে কোনো কিছু শেখায় না, শুধু আমাদের জেনারেল নলেজ বা বইতে যা দেওয়া থাকে আমরা তাই শিখি, কিন্তু সেনাবাহিনী সম্পর্কে একমাত্র সোলজার ট্রেনিং একাডেমিতেই বা বিভিন্ন বিমান বাহিনী, পুলিশ বাহিনী, বিভিন্ন বাহিনী সম্পর্কে শুধুমাত্র একমাত্র সোলজার ট্রেনিং একাডেমিতেই পরিপূর্ণভাবে শেখানো হয় স্যার, যা আমরা বিভিন্ন বইতে বা ক্লাসে শিখতে পারি না স্যার। ও, একটা ভালো কথা বলছে, কারণ সামরিক বাহিনী সৈনিক হতে চাইলে বা অফিসার হতে চাইলে বইয়ের পড়া বিদ্যা দিয়ে তুমি কখনো হতে পারবে না বা মুখস্থ কোনো কিছু দিয়ে হতে পারবে না, কারণ এখানে প্র্যাকটিক্যাল অনেক কিছু বিষয় থাকে। তো যাই হোক, শুধু তোমার কাছে জানতে চাবো, তুমি এত কিছু পেশা থাকতে তুমি কেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হতে চাও? স্যার, আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হতে চাই, কারণ আমি আমার দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে পারলে আমি নিজেকে দেশ সেবায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিয়োজিত করতে পারবো, এছাড়া আমার আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবো এবং উচ্চতর পড়াশোনা করতে পারবো, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ গ্রহণ করতে পারবো। স্যার, নিজের পরিবারকে স্বল্প খরচে সামরিক বাহিনীর হসপিটালে সুচিকিৎসা চিকিৎসা দান করতে পারবো এবং জাতিসংঘ মিশনে অংশগ্রহণ করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারবো, আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবো। এছাড়া স্যার, সৈনিক জীবনে রয়েছে হিরোইক, সৈনিক জীবনে রয়েছে স্যার নিয়মানুবর্তিতা, শৃঙ্খলাবোধ এবং অ্যাডভেঞ্চার লাইফ, যেটা আমি স্যার ছোটোবেলা থেকে অনেক পছন্দ করি, এই জন্য স্যার আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চাই। স্যার, খুবই সুন্দর, ওই জন্য একটা গর্ব দলের ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, লেটস গো। তাহলে বাংলাদেশ সেনাবাহিনীতে যদি আমরা গর্বিত সৈনিক হতে পারি, তাহলে অল্প বয়সে আমরা আলো এস্টাবলিশমেন্ট হতে পারবো, তাই না? আমরা একটা মর্যাদা জীবন পাবো, আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে স্বল্প খরচে স্বল্প রেশনের ভাতা যেটা পাবো সেটা দিয়ে আমরা পরিবারকে পরিচালনা করতে পারবো, পাশাপাশি নিজেদের তখন উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন তো সবার মধ্যেই থাকে, উচ্চশিক্ষা গ্রহণও আমরা সম্পূর্ণ করতে পারবো, আবার অনেকের স্বপ্ন থাকে বিদেশ ভ্রমণে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে আমরা বিদেশ ভ্রমণ করতে পারবো, পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। আবার এর থেকে সব থেকে বড় কথা সেটা হচ্ছিল আমি আমার দেশ মাতৃকার পরিচয় বহির বিশ্বে মান উজ্জ্বল করতে পারবো আমার সেবার মাধ্যমে, আমার সেবা প্রদানের মাধ্যমে, তাই না? তাহলে এই প্রশ্নটা যদি আসে এইভাবে অফিসাররা যদি জিজ্ঞেস করে, আশা করি তোমরা সবাই বলতে পারবে না। ওকে, তা যাই হোক, এখন এরপরে তোমাদের যে প্রশ্নগুলো হতে পারে সেটা হচ্ছে তোমার ব্যক্তিগত সম্পর্কিত প্রশ্ন হতে পারে, ঠিক আছে, তোমার পারিবারিক সম্পর্কিত প্রশ্ন হতে পারে, তোমার ভালো লাগা ভালো না লাগার বিষয়ের উপরে প্রশ্ন হতে পারে, তোমার এডুকেশনাল বা চলে শিক্ষাগত বিষয়ের উপরে প্রশ্ন হতে পারে, তোমার পড়ালেখার পাশাপাশি আরও আদার্স কোনো যোগ্যতা আছে কিনা, যেমন ড্রাইভিং জানা, তারপরে চলে তোমার কম্পিউটার প্রশিক্ষণ আছে, তারপর কারিগরি প্রশিক্ষণ আছে, খেলাধুলার প্রশিক্ষণ আছে, তো এই ধরনের কোনো প্রশিক্ষণ আছে কিনা সেই বিষয়গুলোর উপরেও তোমাদের প্রশ্ন হতে পারে,
আবার কিছু কিছু প্রশ্ন হতে পারে নেগেটিভলি, সেটা আসলে নেগেটিভলি নেওয়া যাবে না, তোমাদের চারিত্রিক গুণাবলীর বৈশিষ্ট্যগুলো বজায় রাখা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য তোমাদেরকে করা হয়ে থাকবে। সেটা হতে পারে তোমাদের গার্লফ্রেন্ড আছে কিনা বা তোমাদের বান্ধবী আছে কিনা বা তোমরা অবসর সময়গুলো কীভাবে উদযাপন করো, এই বিষয়গুলো আসলে তোমাদেরকে জিজ্ঞেস করা হতে পারে। বুঝতে পারছি তুমি তো যেহেতু এখন এই যে পরিবারের যে বিষয়গুলোর উপরে প্রশ্ন হবে এই বিষয়গুলোর উপরে আমরা এক এক করে ডাক দেবো এবং তোমাদের কাছ থেকে প্রশ্ন করে প্রশ্নের উত্তরটা আমরা এখানেই শিখে নেব। বুঝে গেছি? ওকে তুমি আসো। আর তোমার নাম? মেহেদী হোসেন মিরাজ। মিরাজ কোন জেলা থেকে সোজা একাডেমিতে আসছো? বাগেরহাট জেলার রামপাল উপজেলা। একাডেমি থেকে এখন পর্যন্ত কতটুকু শিক্ষা পেয়েছো বা এই শিক্ষায় তোমার স্যাটিসফ্যাকশনটা কতটুকু? স্যার আলহামদুলিল্লাহ, আমি ছোটোবেলা থেকে স্বপ্ন দেখতাম বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী অথবা ব্যোমবাহিনীর একজন গর্বিত অফিসার পদে চাকরি করব। সেই সুবাদে ছোটোবেলা থেকে আমরা আসলে বইয়ের পড়ার ভিতর সীমাবদ্ধ ছিলাম, বাইরের কোনো জ্ঞান আমার ছিল না। আমি ক্লাস টেনে আল্লাহর রহমতে 5.00 নিয়ে এ প্লাস পেয়ে পাশ করছি। তারপর আমি খুঁজছি যে আমি কিভাবে একজন ভালো গাইডলাইন পেতে পারি, কিভাবে আমি একজন ভালো গর্বিত অফিসার হতে পারি। সেই হিসাবে আমি সোলজার ট্রেনে গাইডিং সম্পর্কে জেনেছি। আমি এসেছি এখানে, এখানে এসে আমি শুধু বইয়ের ভিতরেই সীমাবদ্ধ থাকিনি, আমি বইয়ের পাশাপাশি মাঠের কার্যক্রম, প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটিস বা বিসাইডস আরও অনেক গুণাবলী আমি শিখেছি যেগুলো আমার বিগত কয়েক বছরে জানা ছিল না বা শেখা হয়নি। এতে আমাদের শ্রদ্ধেয় স্যার রাকিবুল ইসলাম হিমেল স্যার, তিনি আমাদের সহযোগিতা করেছেন এ সকল বিষয় শিখতে যা আমি গত 10 বছরে কেন গত জন্মের পর থেকেও শিখি নাই, সত্য কথা বলতে যেটা। এজন্য স্যারকে আমি একান্তভাবে ধন্যবাদ জানাই। আশা করি আমরা যদি স্যারের ইনস্ট্রাকশন মতো চলতে পারি, আশা করি আমরা সবাই সামরিক বাহিনীতে বা নৌবাহিনী বা যে কোনো বাহিনীতে চাকরি পাওয়া আমাদের জন্য সহজ হবে। কারণ শুধু আমরা বইয়ের লেখাপড়াই নয়, প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটিসও অনেক যেগুলো আমাদের স্যার শিখিয়েছেন এবং এগুলো নিয়ে আমি অনেক স্যাটিসফাই। থ্যাংক ইউ স্যার। ভালো কথা বলছো, তাই না? স্বপ্ন তো সবাই দেখি, স্বপ্ন দেখতে তো পয়সা লাগে না, তাই না? কিন্তু পরিশ্রম করতে আসলে পয়সাও লাগে, মেধাও খরচ করতে হয়, সারা শরীরটাকেও চালাইতে হয়, তাই না? পরিশ্রম করতে এই বিষয়গুলো দরকার আছে বা প্রস্তুতি নিতে। স্বপ্ন দেখতে আসলে কারো দোষ নেই, যারা স্বপ্ন দেখছে ভালো অফিসার হবে বাংলাদেশ সেনাবাহিনী, স্বপ্ন দেখা আসলে কারোটাই অপরাধ না। স্বপ্নে আমরা সবাই দেখবো, বা স্বপ্নটা শুধু শুয়ে শুয়ে দেখবো না, স্বপ্নে আসলে পরিশ্রম করে বাস্তবায়ন করতে হবে, তাই না? যখন আমরা পরিশ্রম করে স্বপ্নকে বাস্তবায়ন করবো তখনই মনে হবে আমি মানুষ হিসেবে সার্থ, তখনই মনে হবে আমি আমার বাবা মার সন্তান হিসেবে আমি সার্থ, তাই না? তার আগে কিন্তু আমার সার্থক না, আমি যেটা মনে করি আর কি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, টেক ইউর সিট। ওকে, যাও এখন এরপরে তোমাদের জানতে চাইতে পারে যে তুমি সামরিক বাহিনীতে ভর্তি যেহেতু হবা, চাকরি করতে চাও সৈনিক হিসাবে, এখন তোমার ভিতরে আসলে কোনো ধরনের গুণাবলী আসলে নাই। তোমাকে কয়েকটা প্রশ্ন করলো, প্রশ্ন করে তোমাকে বলছে যে তোমার ভিতরে কোনো গুণাবলী নাই, তাই না? এটা কিন্তু অনেক ক্রিটিক্যাল এবং মাঠব্যাসা একটা প্রশ্ন। অফিসারেরা তোমার কনফিডেন্স দেখার চেষ্টা করবে যে আসলে তুমি কতটুকু কনফিডেন্স নিয়ে প্রশ্নের উত্তরটা দিতে পারো আর কি। যাক, এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবা? কে দিতে পারবা? আসো অবস্থা কে। অফিসার তোমাকে জিজ্ঞেস করলো ভাইবার কোনো একটা সময় যে সামনে আসো, ভাইবার কোনো একটা সময় জিজ্ঞেস করলো যে তোমায় তো ভাইবা দিলা, তোমার পরীক্ষা টরীক্ষা সব কিছু আমরা দেখলাম, আসলে তোমার সৈনিক হওয়ার মতো কোনো যোগ্যতা নাই, তোমাকে নেওয়া হবে না, বা এই বিষয়ে তোমার কোনো মতামত থাকলে তুমি বলতে পারো। এই প্রশ্নটা তোমাকে করলাম, তুমি উত্তর দেবা কী করে? কিন্তু প্রশ্ন করবো আমি কেন পারবো না, কারণ আমার তো যোগ্যতা আছে যেগুলো প্রয়োজনীয় সম্পর্কে আমার ধারণা আছে এবং আমার দৃঢ় বিষয় যে আমি সকল কাজ করতে পারবো। কোন জেলা থেকে আসছো? দিনাজপুর জেলা থেকে আসছি। দিনাজপুর জেলায় কোথায় বাসা তোমার? ভোজাগঞ্জ থানা। ভোজাগঞ্জ, ভোজাগঞ্জ থানা আছে তো? ভোজাগঞ্জ থানার আসলে ভোজাগঞ্জ উত্তর দিতে হবে না, তাই না? বলতে হবে যে স্যার আমি তো আসলে কনফিডেন্স আমার উপরে আছে, আমার আত্মবিশ্বাস আমার উপরে আছে যে আমি আমার নিজ গুণে, নিজ মেধা, নিজ পরিশ্রমে, নিজ যোগ্যতায় খেলার চান্স পাবো। যদি চান্স না হয়, কোনো ক্রমে নাও হতে পারে, সেক্ষেত্রে কি আমরা পিছুপা হব? আমরা সেক্ষেত্রে পিছুপা হব না।
আমরা আমাদের যোগ্যতাকে আরো বাড়াবো, আরো পরিশ্রম করে যাবো। টমাস আলভা এডিসনের নাম শুনুন, তিনি কি আবিষ্কার করছিলেন? বৈদ্যুতিক বাল্ব। তিনি 99 মেবি হয়তো বা ফেল হয়েছিলেন, 100 মাথায় গিয়ে হয়তো বা উনি হচ্ছিল সাকসেস হয়েছে। তো পৃথিবীর বিখ্যাত যতগুলো ব্যক্তি আসেন বা যতজন ব্যক্তি আসেন, সবাই কিন্তু আসলে পরিশ্রম করে চেষ্টা করেই কিন্তু তার স্বপ্নের জায়গায় কিন্তু পৌঁছাইছে, তাই না? তোমাদের এই যে যাত্রাটা যে শুরু হলো সূর্যা ট্রেনিং একাডেমি থেকে, সূর্যা ট্রেনিং একাডেমি তোমাদেরকে শুধুমাত্র লেখাপড়া ক্লাসের বাসায় যে অঙ্ক বাংলা গণিত শিখায় তা কিন্তু শিখায় না, এই সেই একাডেমি না। এই একাডেমি তোমার স্বপ্নকে পূরণ করতে তোমাকে পরিশ্রমী হওয়া শিখাবে। এই একাডেমি তোমার স্বপ্নকে, তোমার পরিবারের স্বপ্নকে পূরণ করার জন্য তোমাকে উদ্যমী হওয়া শিখাবে। এই একাডেমি তোমার গর্বিত সৈনিক হওয়ার জন্য তোমাকে নিষ্ঠাবান হওয়া শিখাবে। এই একাডেমি, এই সূর্যা ট্রেনিং একাডেমি তোমার চারিত্রিক গুণাবলীকে বৈশিষ্ট্য তার মধ্যে দিয়ে পরিবর্তন আনার জন্য তোমাকে চারিত্রিক গুণাবলীর উপরে চরিত্রবান হওয়া শিখাবে। এই সূর্যা ট্রেনিং একাডেমি শুধুমাত্র তুমি যে মেধাবী ছাত্র তার উপরে আমরা সীমাবদ্ধ থাকবো না, কারণ সৈনিক জীবনে সকলকে শারীরিকভাবে কঠোর পরিশ্রমী হতে হবে। এই কঠোর পরিশ্রমী যে হওয়ার বিষয়টা, সেই বিষয়টা কিন্তু তোমাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে, ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে, ফিজিক্যাল ট্রেনিংয়ের মাধ্যমে তোমাদেরকে কঠোর পরিশ্রমী হিসেবে গড়ে তোলা হবে। বুঝা গেছে উত্তর কীভাবে বলতে হবে? কন্টিনিউ আছে, যদি কোনো কারণে কারণবশত যদি না হয় তারপরেও আমি দৃঢ় চেষ্টা করবো, আমার কন্ডিশন খারাপ না, আমি পরবর্তীতে ভালো করার চেষ্টা করবো। ধন্যবাদ, থ্যাংক ইউ। ওকে, অফিসাররা কিন্তু আবার কাউকে ইংলিশে টুকিটাকি কিছু কথাবার্তা বোঝে কিনা সেটা বোঝার জন্য কিন্তু তাদের সাথে ইংলিশে কিছু কথা বলবে, কিন্তু ভাইবা পরীক্ষা, ঠিক আছে? ইংলিশ শুনে কিন্তু আমাদের সকলেরই ভয় লাগে, কারণ ইংলিশ তো আমাদের মাতৃভাষা না, তাই না? আমাদের মাতৃভাষার নাম কি? বাংলা। শুনতে চাই মাতৃভাষার নাম কি? বাংলা। আমরা আমাদের এই সম্মানের ভাষা অর্থাৎ আমার মায়ের বাংলা ভাষাকে আমরা কত তারিখে কত সালে আমরা অর্জন করছিলাম কেউ বলতে পারবা? 1952 সালে 21 ফেব্রুয়ারি। পৃথিবীর একমাত্র আমরা জাতি যে জাতি আমরা বাংলা ভাষাকে অর্জনের জন্য আমরা জীবন দিয়েছি, তাই না? এখন এই যে জীবন দেওয়া যে সকল শহীদ আছেন, ভাষা শহীদ, তাদের নাম কিন্তু আমাদেরকে জানতে হবে, কারণ তাদের জীবনের বিনিময়ে আমরা কিন্তু আজকে বাংলা ভাষায় কথা বলতে পারছি। তো এইরকম ভাষা সৈনিকে কয়েকজন ভাষা সৈনিকের নাম কেউ বলতে পারবে? হাত তোলো দেখি। হ্যাঁ, আসো, তুমি এসো। কি নাম তোমার? মোহাম্মদ শামীম রেজা। শামীম কোন জেলা থেকে আসছো? ঠাকুরগাঁও জেলা থেকে স্যার। ঠাকুরগাঁও জেলা থেকে আসছো, আচ্ছা। আর তুমি বলবা বাংলাদেশ ভাষা সৈনিকের কয়েকজনের নাম বলো। জি স্যার, রফিক, শফিক, সালাম, বরকত, সফিউর, জব্বার। আমরা সবাই, ধন্যবাদ তোমার জায়গায় বসো, আমরা সবাই একটু আমরা আবার বলি, তাই না? তারা তো আসলে হিরো, হিরো না? তারা হিরো বলেই কিন্তু আসলে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। তুমি আমি তো রক্ত দিয়ে তো আমরা বাংলা ভাষা নিয়ে আসিনি, তাই না? তো এই হিরোদের নাম আমরা সবাই একসাথে উচ্চারণ করি, তাই না? ভালোবাসার সাথে, শ্রদ্ধার সাথে আমরা তাদের নাম আবার উচ্চারণ করতে চাই, ঠিক আছে? সবাই একসাথে বলবো, রফিক, জব্বার, শফিউর, আর কি তোমরাই বলো, সালাম, বরকত। জব্বার তো বলছি, নাম না জানা আরো অনেকেই আছে, তাই না? তো যাই হোক, এরা হচ্ছিল হিরো, তাই না? আবার বাংলাদেশ কত সালে স্বাধীনতা অর্জন করছে বলো দেখি তোমরা? 1971 সালে, তাই না? 16 ডিসেম্বরে আমরা অংশগ্রহণ করছি এই স্বাধীনতা যুদ্ধে। কিন্তু আমাদের 7 জন হিরো আছে, তাই না? হিরো আছে না? 7 জন হিরোর নাম কে বলতে পারবা? হ্যাঁ, ওকে, কে বলতে পারবা 7 জন হিরোর নাম? তুমি পারবে না? সব হাত তোলো না কেন? এটা কোন ধরনের ব্যাধ হবে? এদিকে আসে, তোমাকে ব্যাধ হইতে শিখাই। আমার লাইভ প্রোগ্রাম চলতেছে, বুঝে গেছে? যারা যেটা জানবা সেটা সবসময় হাত তুলবা,
না জেনে চোরের মতো বসে থাকার লক্ষণ হচ্ছিল তুমি চোর। তুমি কি চোর? না স্যার। তুমি তো জানো, জানো না? আমি যেটা জানবো সেটা বুক খেলায় হাত তুলব, ঠিক আছে? পরীক্ষার ঘরে কিন্তু এরকম অনেক ঘটনা ঘটে, দেখা গেল অফিসাররা বললো এই হাত তুলে তো কে 1000 বার পুশ আপ দিতে পারতাম, দেখা যাবে কেউ হাত তুলবে না। আবার একজন কিন্তু হাত তুলতেও পারে, বুঝাতে পারছি? একজন কিন্তু হাত তুলতেও পারে, তখন ওই অফিসার খুশি হবে, তার উপরে আস্তে আসো সামনে এসে 1000 বার তুমি পুশ হতো। সে কিন্তু জানে যে তুমি 1000 বার পুশ আপ দিতে পারবে না, এটা অসম্ভব একটা বিষয়। 1000 না তো 10টা হলে তো পারবো। সে যখন 10টা দিয়ে একজন অফিসারের কাছ থেকে বাহাবা পাবে, তাও তুমি মনে মনে করো শালা আমিও তো 10টা দিতে পারতাম, কেন যে শালা গেলাম না? বুঝতে পারছি কি তোমার ভুলটা কোন জায়গায় হয়েছে? ওকে, সাতজন বিশিষ্ট যে আছেন বাংলাদেশে, এই সাতজন বিশিষ্টের নামগুলো তুমি বলো, তার আগে তোমার পরিচয় দেবো। কোন জেলা থেকে আসছো? আমি জামালপুর জেলা থেকে এসেছি। কোন বাহিনীর জন্য ট্রেনিং করতেছো? সেনাবাহিনীর জন্য। সেনা নৌ বিমান? আচ্ছা, স্বপ্ন কেন সেনা নৌ বিমান বাহিনীর সদস্য হওয়া? স্যার স্বপ্ন তো সবার থাকে, আমারও স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনী নয় নৌবাহিনী কোনো দুই সদস্য হওয়া। যদি আমি এই তিন বাহিনীতে যদি যোগ্য এক বাহিনীতে যোগদান করতে পারি, তাহলে আমার স্বপ্ন পূরণের পাশাপাশি আমি আর্থিকভাবে সচ্ছলতা অর্জন করবো, আমার বাবা মার স্বপ্ন পূরণ করতে পারবো এবং আলিয়াস্টা বিসমিল হতে পারবো, সমাজে প্রতিষ্ঠিত হতে পারবো, আত্মসম্মান নিয়ে বাঁচতে পারবো, বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো এবং বিদেশ ভ্রমণের স্বপ্ন পূরণ করতে পারবো। এসব কারণে তুমি সেনাবাহিনীর সদস্য বা সামরিক বাহিনীর সদস্য হতে চাও, ওর জন্য একটা জোর কারো দলে। আচ্ছা, এবার আমাদের মুক্তিযুদ্ধে যে সাতজন বিশিষ্ট রয়েছেন তারা আমাদের হিরো, তাই না? এই হিরোদের নাম আমাদেরকে পড়ে শোনাবেন ছিল সবাই। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, তিন শ্রেষ্ঠা মুস্তফা কামাল, তিন শ্রেষ্ঠা হামিদুর রহমান, বীর শ্রেষ্ঠা নাসনায়ক আত্মরাজ, বীর শ্রেষ্ঠা মতিউর রহমান, বীর শ্রেষ্ঠা রুয়েল আমিন। সাতটাকে বসছে। হ্যাঁ, আরেকজন আছে বীর শ্রেষ্ঠা নূর মোহাম্মদ শেখ। বীর শ্রেষ্ঠা নূর মোহাম্মদ শেখ, ধন্যবাদ। ঠিক আছে, তো যাই হোক, এই সাতজন বিশিষ্টের নাম কিন্তু ভারতে আসবেই, ঠিক আছে? জিজ্ঞেস করবে তুমি সাতজন বিশিষ্টের নাম জানো কিনা, তাই না? তাদের অবদানের জন্যই আরও অন্যান্যরা আছেন যারা জম্মু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সবার অবদানের জন্যই আসলে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। এখন আমাদের যেটা রক্ষা করতে হবে বা তোমাদেরকে যেটা রক্ষা করতে হবে, তাদের অর্জিত এই বাংলাদেশের মান সম্মান, বাংলাদেশের যে ভাবমূর্তি, সেটা এখন আমাদেরকে রক্ষা করতে হবে, ঠিক না? তো এই ভাবমূর্তি মান সম্মান বহির্বিশ্বের কাছে আরও বেশি উঁচুতে নিয়ে গেছেন আমাদের বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যরা। আমাদের বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যরা তারা তাদের পরিশ্রম, তাদের মেধা, তাদের যোগ্যতার বলে আমাদের মান সম্মান বহির্বিশ্বের কাছে আরও বেশি উন্নতির জায়গায় নিয়ে গেছে আর কি, বুঝতে পারছি? আচ্ছা, যাই হোক, এখন অবসর তোমাদের লক্ষ্যের পরীক্ষা আরও কিছু কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, তোমাদেরকে বলতে পারে যে তুমি তো শুধুমাত্র পড়ালেখার মধ্যে সীমাবদ্ধ, তোমার তো কোনো এক্সট্রা কোয়ালিটি আমরা দেখতে পাচ্ছি না। তুমি না পারো খেলাধুলা, না পারো কবিতা আবৃত্তি, না পারো তুমি কালচারাল কোনো কিছু, না পারো তুমি কারিগরি কোনো কাজ, না পারো কোনো তুমি অন্য কোনো ভাষার উপরে দক্ষতা, বুঝাতে পারছি? এখন এই জায়গাটায় তোমাদেরকে খুব বুদ্ধিমত্তার সাথে ওভারকাম করে আসতে হবে, কারণ তুমি যখন একজন লোককে নিয়োগ দিবা, তুমি অবশ্যই চাবা ওই লোকের মধ্যে কিছু গুণাবলী এক্সট্রা থাক, চাবা কিনা? আমরা যখন আমাদের ব্যক্তিগত কাজে বা কাজে কর্মে যখন কোনো শ্রমিককে নিয়োগ দিই, তখন কিন্তু আমরা চিন্তা করি যে ভাই ওই শ্রমিকটা যাতে এক ঘন্টা বেশি কাজ করে, ওই শ্রমিকটা যাতে পিরেক মারার অভিজ্ঞতার সাথে সাথে কাঠটা সিলতেও পারে, তাহলে তুমি তারে তো পিরেকও মারাতে পারবা কাঠে, আবার কাঠটাও সাইজ করে ফ্রেম বানিয়ে নিতে পারবা, পারবে না? তাহলে যখন তোমরা সৈনিক হবা বা যখন তোমরা অফিসার হবা, এই সৈনিক বা অফিসার হতে গেলে তোমাদের কিন্তু এরকম কিছু গুণাবলী থাকতে হবে। তুমি যে শুধুমাত্র লেখাপড়া ভালো ছাত্র ভালো কথা মেনে নিলাম, কিন্তু তোমারে নিয়ে আরও যদি 10টা কাজে যদি আমি না লাগাইতে পারি, তাহলে আমার লাভ আছে কোনো? আমার তো কোনো লাভ নেই, আবার এরকম অজানা ছেলেরও কোনো অভাব নেই, অজানা ছেলেরও কোনো অভাব নেই,
অনেকে অনেক ধরনের গুণাবলী নিয়ে পরীক্ষার কেন্দ্রে চলে যাবে, বুঝা গেছো? তো যাই হোক, একজন আসো, কে আসবে সামনে এখন? তুমি আসো। নাম কি তোমার? মোহাম্মদ রকমের চাঁদ। কোন জেলা থেকে আসছো? লালমনিহাট জেলা থেকে। লালমনিহাট জেলা, আচ্ছা। এখন অফিসার তোমাকে জিজ্ঞেস করলো যে রবীন্দ্রজামান, তুমি তো মাসাল্লাহ পরীক্ষায় খুবই ভালো করছো, লিখিত পরীক্ষায় ভালো করছো, মৌখিক পরীক্ষা মোটামুটি ভালো দিচ্ছ, তা এখন একটু জানতে চাই তুমি পড়ালেখার পাশাপাশি আসলে তুমি কোন ধরনের কাজে কর্ম ব্যস্ত ছিল বা কাজকর্ম করতে পারো বা কোনো ধরনের বিশেষ কোনো গুণাবলী আছে কিনা একটু জানাও। জি স্যার, আসি স্যার। স্যার, আমি ক্রিকেটে ভালো খেলতে পারি, ক্রিকেট ফুটবল দুটোই পারি, তারপর হচ্ছে বিভিন্ন পুঁতির কাজ করতে পারি, পুঁতিতে আপনার আপেল কমলা গায়ে এলো বাড়িতে পারি, তাছাড়া হচ্ছে অভিনয় করতে পারি, আবার সে কিন্তু গানও বলতে পারি। আচ্ছা আচ্ছা, তার মানে তুমি সাংস্কৃতিক মনে হয় একটু, তাই না? গান বাজনা করো, আবার হস্তশিল্প যেটা বলি আমরা কুটির শিল্প সেগুলোরও কিছু কাজ পারো একটু, তাই না? এই ধরনের কী কী এমন কাজ করছিলাম? স্যার, আমি ব্যাগ বানিয়ে ব্যাগ বানিয়েছিলাম, তারপর হচ্ছে পুঁতিতে একটা তাজমহল বানিয়েছিলাম, তারপর হচ্ছে তারপর আপেল অনেকে বানায় গিফট করতাম, তারপর হচ্ছে অনেকে আমার কাছে অর্ডার দিতেও বানিয়ে দিতাম। তাহলে আমি যদি বলি তুমি একটা গিফট বানায় আমাকে পাঠাবো, আর পাঠাতে পারবো? অবশ্যই স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ঠিক আছে, একটা ভুল আছে স্যার, তাই না? তো কাজটা পারে হস্তশিল্প সম্পর্কে তোর কর্তব্য আছে। তো যাই হোক, আবার আমরা মূল কথায় চলে আসি, আমার প্রশ্নের মধ্যে কি উত্তর পাচ্ছ তোমরা? কোন ধরনের প্রশ্ন হতে পারে? বাংলা পরীক্ষায় কী করতে হতে পারে? আচ্ছা, এবার যে টপিক্সের উপরে কথা বলবো সেটা হচ্ছে, আমার যদি কোনো প্রশ্নের উত্তর জানা না থাকে, ধরো সামরিক বাহিনীর অফিসার আমাকে জিজ্ঞেস করলেন কোনো একটা প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর যদি আমার সঠিক জানা না থাকে, আমি সঙ্গে সঙ্গে কী করবো? কে বলতে পারবে? সঙ্গে সঙ্গে আমি তার কাছে আমি ক্ষমা স্বীকার করে নেব, বিনয়ের সাথে আমি ক্ষমা স্বীকার করবো, বারাদর স্বীকার করবো, আমি দুঃখ প্রকাশ করবো যে স্যার আমি দুঃখিত, সঠিক উত্তরটা আমার এই মুহূর্তে জানা নেই। তবে তোমরা কখনোই এটা করতে যাবে না যে তোমাকে বললো যে বাংলাদেশের জাতির জনকের নাম কি, এখন তুমি এরম করতেছ, স্যার শহীদুল্লাহ স্যার, না 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 স্যার শহীদুল্লাহ না স্যার, সে তো বাংলায় ফজলে, না 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 স্যার জাতির জনক শেখ মুজিবুর রহমান স্যার। এই কাজটা আমরা কখনোই করবো না, ঠিক আছে? দীর্ঘবন্ধার যখন যে প্রশ্নের উত্তর আমি সাথে সাথে পাবো না, সেটা সঙ্গে সঙ্গে বলে নেবো যে স্যার আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার সঠিক উত্তরটা জানা নেই, ঠিক আছে? এবার তোমাদের ভাইবার বিষয়ের উপরে কিছু আই কন্ট্যাক্ট বা বডি ল্যাঙ্গুয়েজের উপর নিয়ে একটু কথা বলি। মানুষের বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছিল কথা বলে, তাই না? যারা বোঝা তারা দেখবে ছিল বা যারা বোধ তারা দেখবে যে হাতের ইশারায় কথা বলে, তাই না? তার মানে বডি ল্যাঙ্গুয়েজেরও একটা কী আছে? মূল্য আছে। বডি ল্যাঙ্গুয়েজেরও কী আছে? মূল্য আছে। যখন তুমি ভাইবার পরীক্ষায় যাবে, অনেক প্রলাপনকেই দেখা যাবে, ম্যাক্সিমাম প্রলাপনকেই দেখা যায়, তারা অফিসারের সামনে বসে অফিসার জিজ্ঞেস করে তোমার কোন জেলায় বসা, ছেলেটা তখন তাকায় এরকম করতেছে, স্যার আমার বাসা ছিল স্যার নোয়াখালী। সে কিন্তু সামনে বাসা আছে, তুমি ওদিক ওদিক তাকায় আকাশ থেকে উত্তর নিয়ে এসে বললে যে স্যার আমার বাসা ছিল নোয়াখালী। এখন একজন উত্তরতন কর্মকর্তা যখন আমাদের সামনে বসে থাকবেন, তখন কি আমাদের উচিত হবে এদিক ওদিক তাকায় কথা বলা? আচ্ছা, আর বললো যে তোমার বাবা কী করে, তখন তোমার বাবা কী করেন, তখন তুমি আবার চিন্তা করতেছো আমার মাথা শুনবে আসো, নাক দিয়ে এরকম করে ঘাম বসে এরকম করে, স্যার আমার বাবা তো স্যার কৃষক মানুষ, কৃষি কাজ করে, এটা কি ঠিক? এটা ঠিক না, কারণ তুমি তার সামনে বসে আসো, তার কিন্তু একটা মর্যাদা আছে, তার কিন্তু একটা সম্মান আছে। যখন ভাইবা যেতে যাবে তখন সামরিক বাহিনী অফিসারকে আমার সম্মান প্রদর্শন করে ভাইবা শেষ না হওয়া পর্যন্ত ভাইবাতে অ্যাটেন্ড থাকতে হবে বা বসে থাকতে হবে বা তারা থাকতে হবে বা যে অর্ডারে দেখ না কেন সেই অর্ডার ফলো করে আমার তার উত্তর দিতে হবে প্রশ্নের, বুঝতে পারছি? কোনো ক্যান্ডিডেটকেও তারা বলতে পারে যে তুমি দাঁড়িয়ে উত্তর দাও, বলতে পারে, স্বাভাবিক বিষয়। কোনো ক্যান্ডিডেটকে চেয়ারে বসতে না বসে মাটিতে বসতে বলতে পারে যে তুমি মাটিতে বসে উত্তর দাও, স্বাভাবিক। কোনো ক্যান্ডিডেটকে সোজা সোজা প্রশ্ন বসতে না অনুমতি দিয়ে পিছনে উল্টা পাশে বসতে বলে তার সাথে প্রশ্নের উত্তর প্রশ্ন উত্তর তার কাছে জানতে চাইতে পারে।
অর্থাৎ পরীক্ষা কেন্দ্রের অফিসাররা যখন তোমাদেরকে যেটা নির্দেশনা দেবে এই নির্দেশনা মোতাবেক তুমি হচ্ছে পরীক্ষা দেবা, বুঝতে পারছি? আচ্ছা, তো যাই হোক বলো। অবস্থা ভালো কথা বলছো, যদি তাড়ানো অবস্থার প্রশ্ন উত্তর জানতে চায় তখন তুমি সাবধান অবস্থা দাঁড়াবা নাকি আরাম অবস্থা দাঁড়াবা? অবশ্যই তুমি সাবধান অবস্থা দাঁড়াবা, সাবধান মানে অ্যাটেনশন মোডে তুমি দাঁড়াবা, কারণ একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার সামনে সোজারা তো সবাই সাবধান অবস্থায় থাকবে, তুমি তো সোজা হইতে যাচ্ছ, তাহলে আমি কেন আমি আরামে দাঁড়া তার সাথে প্রশ্নের উত্তর দেব, বুঝে গেছে? অর্থাৎ তাকে যে আদেশ দেওয়া হবে সেই আদেশ ফলো করে তুমি তোমার ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করাবা নিজেকে, বুঝতে পারছি? সবাই বুঝতে পারছো? আচ্ছা, চোখের আই কন্টাক্ট অবশ্যই অফিসারদের দিকে তাকের কথা বলতে হবে, এদিক ওদিক আমরা তাকাবো না, হাত পা নাড়াচাড়া করবো খুবই কম, যেটা প্রয়োজন না হলেই নয়, ঠিক আছে? প্রয়োজন হতে পারে, প্রয়োজন হতে পারে, এই প্রয়োজনের অপ্রয়োজনীয় কোনো হাত পা নাড়াবো না, অপ্রয়োজনীয় কোনো চুলকে চুলকে যে বিষয়গুলো আছে শরীরে সোজা বাংলা ভাষায় সেগুলো আমরা বর্জন করবো, বুঝে গেছে? কারণ ব্যবহারে বংশের পরিচয় এটা আমরা ছোটোবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি, কারণ আমরা এমন কোনো ব্যবহার দেখাবো না অফিসারদের সামনে যে ব্যবহারে আমার বংশের কোনো পরিচয় না থাকে তাদের কাছে, তাই না? কারণ আমাদের বাবা মা তো আমাদের কোনো শিক্ষা দেয়নি, দিছে হতে পারে বাবা মা শিক্ষিত না, কিন্তু তোমাকে সামাজিক শিক্ষা কিন্তু তারা দিছে, নৈতিক শিক্ষা কিন্তু তারা দিছে, মানবিক শিক্ষা কিন্তু তারা দিছে, দিছে না? তোমাকে হয়তো বা পড়ালেখার শিক্ষা দিতে পারেনি, কিন্তু তোমার বাবা গায়ের মাথার ঘাম পায়ে ফেলে তোমার পড়ালেখার পিছনে সে তার জীবন দিয়ে দিচ্ছে, দিচ্ছে না? তো আমরা আমাদের বাবা মার মান সম্মানের দিকে দুঃখ দেখেও আমরা চেষ্টা করবো তাদের মান সম্মানটা যাতে আমরা তুলে ধরতে পারি, বুঝে গেছে? অনেক ছেলেকে জানতে চাইতে পারে যে তোমার বাবার মাসিক আয় কত, আবার অনেক ছেলেকে জানতে চাইতে পারে যে তুমি নামাজ পড়ো কিনা, বা তুমি মন্দিরে যাও কিনা, বা পূজা করো কিনা, বুঝে গেছে কি? অর্থাৎ অনেক প্রশ্নের উত্তর এমন কিছু নেগেটিভলি কিছু প্রশ্নের উত্তর হতে পারে যে প্রশ্নের উত্তরগুলো তুমি প্রথমবার শুনে একটু চমকায় যাওয়া, কিছু অর্থমূলক কিছু প্রশ্ন হতে পারে, তোমার চারিত্রিক বৈশিষ্ট্য বোঝার জন্য কিছু এইরকম কিছু প্রশ্ন হতে পারে, এই প্রশ্নগুলো শুনে তোমাদেরকে বিচলিত হওয়া যাবে না, প্রশ্নগুলো সঠিক উত্তর তোমাদেরকে ঠান্ডা মাথায় দিতে হবে, কিন্তু বুঝতে পারছি? আমাদের ভাইবা যখন আমরা ডেমো করাবো এখানে তখন তোমরা বুঝতে পারবে আসলে কোন ধরনের প্রশ্নগুলো তোমাদেরকে করা হতে পারে। এবার আমরা একটু ইংলিশে কথা বলবো, ঠিক আছে? কে পারো ভালো ইংলিশ, কে পারো তুমি আসো। এখন ছোটোখাটো কিছু ইংলিশে প্রশ্ন করতে পারেন অফিসাররা। এখন হুমায়ুনের কাছে আমরা জানতে চাই, হুমায়ুন কোন জেলা থেকে আসছো? নীলফামারী। নীলফামারী জেলা থেকে আসছো, তো যাই হোক হুমায়ুন, তোমাকে অফিসার জিজ্ঞেস করলো হাউ আর ইউ? স্যার আই অ্যাম ফাইন। হোয়ার আর ইউ ফ্রম? আই কাম ফ্রম টু ডিমলা। হোয়াট ইজ ইউর ফাদার? মাই ফাদার নেম ইজ সিরাজউদ্দিন। নো, এখানে আমরা ভুল করে ফেললাম, আমি বলছি হোয়াট ইজ ইউর ফাদার, তার মানে তোমার বাবা কি করেন, তাই না? হোয়াট ইজ ইউর ফাদার? মাই ফাদার ইজ এ ফার্মার। এখন যদি বলি হোয়াট ইজ ইউর ফাদারস নেম? মাই ফাদার নেম ইজ সিরাজউদ্দিন। থ্যাংক ইউ ভেরি মাচ, ওকে টেক ইউ, সেটা জন্য আগে তাহলে বলি। তো এই ধরনের কিছু টুকিটাকি প্রশ্ন কিন্তু হতে পারে, ঠিক আছে? তো এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু সুন্দরভাবে দিবা, যেটা জানবা সেটা দিবা, যেটা জানবা না সেটা সঙ্গে সঙ্গে দিবা না, কারণ তুমি ভুল উত্তর দিতে গেলে তোমার ওটা বিপদ হতে পারে, ওটা তো আমি একটু আগে বললাম যে ভুল উত্তর দেওয়া যাবে না, না জানা থেকে সঙ্গে সঙ্গে দুঃখ তো স্যার বলতে হবে, ঠিক আছে? আবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে তোমাদের সামরিক বাহিনী সম্পর্কিত কিন্তু প্রশ্ন আসবে অবশ্যই, তুমি যে বাহিনীতে পরীক্ষা দিতে যাচ্ছ সেই বাহিনীর প্রধানের নাম জানতে হবে, সে বাহিনীর স্লোগান জানতে হবে, সে বাহিনীর প্রতীক জানতে হবে, সে বাহিনীর টুকিটুকি তুমি যতটুকু জানা সম্ভব ততটুকু তোমাকে জেনে যেতে হবে, বুঝতে পারছি? কাসারকে একটু টেস্ট করি, কাসারের খুব ইচ্ছা সে বিমান বাহিনী বিমান সেনা হবে। কাসার, তোমার এই বিমান সেনা
আর স্বপ্নটা পূরণ করার জন্য তুমি কোন জেলা থেকে সুজন একাডেমিতে আসছো? ঢাকা জেলা থেকে স্যার। ঢাকা জেলা? ঢাকা জেলা না বিভাগ? ঢাকা বিভাগ। কোন জায়গায় বাসা? সাভার থানায় স্যার। সাভার থানায়? আচ্ছা, এই যে তুমি যে বিমান সেনা হতে চাও, তাই না? বিমান সেনা হতে চাও, এটা ভালো কথা, খারাপ কিন্তু কথা না, তাই না? আচ্ছা, এখন বিমান সেনা যে হতে গেলে তোমাকে বিমান সেনার পরীক্ষা পাস করার জন্য যে প্রস্তুতিটাগুলো নিতে হবে, সোজার একাডেমি এসে তুমি কতটুকু প্রস্তুতি নিলাম? স্যার, আমারও আমাদের স্যার অনেকটা প্রস্তুতি নিচ্ছি স্যার। আমি আশা করি স্যার বিমান বাহিনীর অফিসার জন্য অনেক প্রশ্ন করে স্যার, আমি সঠিক প্রশ্ন উত্তর দিতে পারবো স্যার। কনফিডেন্স আছে, তাই না? যে কি আমরা তো কনফিডেন্স টেস্ট করি। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের নাম কি? এয়ার চিফ মার্শাল মাসুদ জামান স্যার। ধন্যবাদ। বাংলাদেশ বিমান বাহিনীর স্লোগান কি? বাংলার আকাশ রাখি উন্মুক্ত। থ্যাংক ইউ ভেরি মাচ। ওর জন্য একটা তালি দাও। ওকে, বুঝছি। আচ্ছা, আর সেনাবাহিনীতে কারা কারা যেতে চাও? সেনাবাহিনী মানে সেনাবাহিনীর হাতটা বেশি নাকি? হ্যাঁ, মানে সেনাবাহিনীর হাত হচ্ছে বেশি আমাদের, তাই না? তো যাই হোক, এবার হচ্ছে আমরা আরও জনকে ডাক দেবো হচ্ছিল। কাকে ডাক দেবো? কে আসবে সামনে? আসো, তুমি আসো। কে? কি নাম তোমার? মোহাম্মদ তাহিদ হোসেন আবির ইসলাম। জেলা বাসা? ফরিদপুর জেলা। ফরিদপুর জেলা থেকে সোজা একাডেমিতে আসছো। আচ্ছা, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের নাম কি? মেজর জেনারেল আজিজ আহমেদ স্যার। না, ভুল বলছে। সদগুপ্তটা ভালো দেখি সবাই। জেনারেল আজিজ আহমেদ স্যার, আবার আমার শুনতে চাই জোরে, জেনারেল আজিজ আহমেদ স্যার। বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান কি? সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমাদের সত্য। সবাই একসাথে বলো থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা, দেশের তারে। তাহলে আমরা শান্তিতেও থাকবো, একসাথেও থাকবো, দুর্গতেও থাকবো, সবসময় আমরা থাকবো, তাই না? আচ্ছা, তো যাই হোক, বাংলাদেশ বিভিন্ন বড় বড় অর্গানাইজেশনে কিন্তু সাধারণ জ্ঞান পাঠের মধ্যে পড়লো। সাধারণ জ্ঞান তো আসলে পৃথিবীতে একটু সাধারণ জ্ঞানের অভাব নেই, তাই না? যেটা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, বিভিন্ন অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশনের তথ্যগুলো অবশ্যই আমরা একটু জেনে যাবো। যেমন জাতিসংঘ বিষয়ের উপরে জানবো, তারপর ছিল বাংলাদেশের পুলিশ বাহিনী সম্পর্কিত বিভিন্ন সংস্থা আছে, সেগুলো আমরা জানবো। হ্যাঁ, রোহিঙ্গা ইস্যু না, এইরকম কোনো ধরনের প্রশ্ন আসবে না তোমাদেরকে। তোমাদের বারোটি সিটের মধ্যে তুমি যতটুকু ক্যাপেবল ততটুকুই তোমাদের হচ্ছিল প্রশ্ন করা হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন খেলাধুলার বিষয়ে আমরা প্রশ্ন একটু শুনব। তুমি বলো সুজন, কোন জেলায় আসা? আমি ঠাকুরগাঁও জেলা থেকে এসেছি। ঠাকুরগাঁও জেলা? আচ্ছা, ফুটবল খেলা পছন্দ করো? জি স্যার। কোন দল ফেভারিট তোমার? স্যার ব্রাজিল। বাংলাদেশ কেন? স্যার বাংলাদেশ তো স্যার জাতীয় লীগ বা খেলে না ওই জন্য। আগে আমার বাংলাদেশকে আমি পছন্দ করবো, তাই না? বাংলাদেশ যেহেতু বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করতে পারে না, সেহেতু দ্বিতীয় দল হিসেবে আমি ব্রাজিলকে পছন্দ করি। আমার প্রিয় দল বাংলাদেশ, ঠিক আছে? প্রিয় দল আমার, হৃদয় আমার, হৃদয় আমার কি? বাংলাদেশ। সবুজের ভিতরে লাল, সবুজের ভিতরে লাল থাকবে চিরকাল। সবাই একসাথে বলি, সবুজের ভিতরে লাল থাকবে চিরকাল, ঠিক কিনা? আচ্ছা, তুমি দাঁড়াও। এখন 2022 সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? স্যার কাতারে। কাতারে? ধন্যবাদ, থ্যাংক ইউ। প্রজনা চালু কর। আচ্ছা, ফুটবলের জাদুকর করা হয় কাকে, কে বলতে পারবে? তুমি কে নাকি? আর্জেন্টিনাকে সাপোর্ট করো, তাদের মতো একটু মন খারাপ হতে পারে, অনেকে বলতে পারে মেসি মেরে বা না নাকি। হ্যাঁ, তোমরা আবার নতুন নতুন আবার তথ্য পাবো, আর্জেন্টিনার সাপোর্টার মেসি ম্যারাডোনা নাকি আবার ফুটবলের জাদুঘর হয়েছে, শোনা যায় আর কি সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন পাবলিক প্লেসে আর কি। তো যাই হোক, ফুটবলের জাদুঘর আসলে কালাম অনেক প্লে, তাই না? আচ্ছা, তো যাই হোক, এবার বর্তমানে বাংলাদেশে জাতীয় ক্রিকেট দলের মানে ওয়ানডে দলের অধিনায়কের নাম কি শুনতে চাই? আরে এরকম একজন লিজেন্ড মানুষের নাম জুড়ে বলতে হয়, বুঝছো? সবাই জুড়ে বলবো, কি নাম? মাশরাফি বিন মুর্তজা। তো যাই হোক,
এই ধরনের কোনো ছোট ছোট কিছু খেলা বিষয়ক প্রশ্ন আসবে, সেই খেলা বিষয়ক প্রশ্নগুলো কিন্তু আমরা সঠিকভাবে জেনে যাবো আর কি, ঠিক আছে? আর অর্গানাইজেশন বলতে হচ্ছিল তোমার ইউএনও সম্পর্কে, তারপর ইউএনডিপি, ঠিক আছে? তারপর ছিল তোমার বড়ো বড়ো যেসব অর্গানাইজেশন আছে, যে অর্গানাইজেশনগুলো, তারপরে এডিভিয়েশন ডেভেলপমেন্ট ব্যাংক, তারপর ওয়ার্ল্ড ব্যাংক, এই বিষয়গুলো সম্পর্কে আমরা একটু হালকা পাতলা জেনে যাবো আর কি। হ্যাঁ, তবে মাথায় মনে রাখবো বাংলাদেশের বিখ্যাত যেসব মনীষী আছেন বা বিখ্যাত যেসব ব্যক্তি আছেন, তাই না? বাংলাদেশের জাতির জনকের নাম কি একটু জোরে শুনতে চাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির জনক, তাই না? তো জাতির জনক সম্পর্কিত প্রশ্নগুলো খুব ভালোভাবে জেনে যেতে হবে। তিনি জন্মগ্রহণ করেছেন কোথায়, 7ই মার্চের ভাষণ কোথায় দিয়েছিলেন তিনি, তাই না? তার বছরে তিনি কত সালে মৃত্যুবরণ করেছিলেন। তো এরকম যারা ছিলেন বাংলাদেশে যেসব নিজে, যেমন ছিল তোমার শেখ বাংলায় কি ফজলুল হক, তারপর মোহাম্মদ শহীদুল্লাহ, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, তাই না? তো তাদের সম্পর্কে আমরা একটু হালকা পাতলা জেনে যাবো, কারণ আমরা চাই পরীক্ষার কেন্দ্রে একবার যাব, একবারে গিয়ে প্রথমে গিয়ে যেন আমি আমার স্বপ্নের জায়গাতে যেতে পারি, তাই না? সুযোগ আমাদের সবসময় বারবার আসবে না, তাই না? সুযোগ যেহেতু একবারে আমাদের যদি শেষ পর্যন্ত যাওয়ার সৌভাগ্য হয়, পরীক্ষায় প্রথম থেকে শুরু করে আমরা যান প্রাণ দিয়ে চেষ্টা করব, ওই শেষটাই যেন আমার শেষবারের মতো আসা হয়, আমাকে যাতে আর যেতে না হয় পরীক্ষা দেওয়ার জন্য। আমি প্রথমবারেই যাবো প্রস্তুতি নিয়ে, আমি প্রথমবারেই যাবো আমার নিজ যোগ্যতাগুলো বাড়িয়ে, প্রথমবারে গিয়ে আমি আমার স্বপ্নকে পূরণ করে হাসি মুখে বের হয়ে আসি, আমার বাবা মাকে জানাবো যে আমি চাকরি পেয়েছি, আমি আগামীতে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী অথবা বাংলাদেশ বিমান বাহিনীর একজন গর্বিত অফিসার অথবা সৈনিক হিসেবে যোগদান দিতে যাচ্ছি। পারবো কি এটা আমরা? পাবো? পারা যাবে? ওকে, এখন আমরা জাতীয় দলের মধ্যে দিয়ে পরীক্ষা, এখন মৌখিক পরীক্ষার যে বিষয়গুলো তোমাদের সঙ্গে আলোচনা করলাম সেটা আমরা শেষ করব। সবাই আমরা উঠে দাঁড়াই, এখন আমরা জাতীয় ধ্বনি দেব। খাতা রাখো নিশ্চয়, খাতা রাখো, আচ্ছা জাতীয় ধ্বনি দিতে হবে বাম হাত দিয়ে, ঠিক আছে? আমি ডান হাতে দেখাচ্ছি, বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, তিনবার বলতে হবে, ঠিক আছে? হ্যাঁ, বাম হাত দিয়ে এটা উল্লেখ করো, আমি বলবো বাংলাদেশ, তোমরা বলবো জিন্দাবাদ, ঠিক আছে? আমি বলবো বাংলাদেশ, তোমরা বলবো জিন্দাবাদ, আমি বলবো বাংলাদেশ, তোমরা বলবো জিন্দাবাদ, তিনবারের সময় হাত নিচে নেমে যাবে, ঠিক আছে? ওকে, সবাই বলবে জাতীয় ধ্বনি দেওয়ার জন্য বাংলাদেশ, হাত নিয়ে আসতে হবে আবার, বাংলাদেশ, বাংলাদেশ, থ্যাংক ইউ ভেরি মাচ। হাত নামাও। এখানে আমাদের একটা প্রশ্ন আছে।